Actually, our office was in ACC campus. তারপর আমি এটা ডিমগুড়ি আহিছো ইতেলাকে আমি সম্পূর্ণভাবে যদি আমার অফিসটো সম্পূর্ণ হোৱা নাই ফার্স্ট ফ্লোরটো বাকি আছে বাউন্ডারি বাকি আছে আমি গ্রাউন্ড ফ্লোরটো হৈছে অনুষ্ঠানিকভাবে আমি এটা বস্তুটো আমি ঘরটো লৈছো কিন্তু ইয়াৰ পিছত আমি যেতিয়া ফার্স্ট ফ্লোর হৈ যাব আর ওয়াল সল সব হৈ যাব তেতিয়া আমি ভালকে অনুষ্ঠান পাতিম বুলি আর সবকে তেতিয়া আমি আপোনাক অনুষ্ঠানলৈ মাতিম আর সব ডিগনিটারিজ সকলক আমি নিমন্ত্রণ জানাম কিন্তু এতিয়া আমি তাত যেহেতু থকা পরিবেশটো তাত নাই বহুত অসুবিধার মাজত আছো গতিকে এতিয়া যেহেতু আমার গ্রাউন্ড ফ্লোরটো হয়ে গেছে সেখানে আমি গ্রাউন্ড ফ্লোরটো লৈ লৈছো ফার্স্ট ফ্লোরটো হয়ে যাব এমাহমানের ভিতর তারপরে আমি ভাল ধরনে ইয়াত কাম আর এতিয়া কিন্তু গোটে কাম কাজখিনি ইয়ারপাই চলিব গতিকে মই সকলো নগাঁওবাসী বা অসমৰ যিখিনি মানুহ ইয়ালে আহি কাম চাম করে কাম করে বিভিন্ন ধরনের মেইনলি নগাঁওবাসী সকল সকলকে অনুরোধ করব বিচাৰিছো যে অলপ কষ্ট করে হলেও নগাঁও যেটো আমার নতুন এস্টাবলিশমেন্ট হল তেওঁলোকে তাত ইয়াত আহি পেলাই কাম কৰিব লাগে তাত গৈ পেলাই তেওঁলোকৰ কাম একো নহ'ব গতিকে আমি কমপ্লিটলি আমি ইয়াৰ পৰা এতিয়া কামবিলাক চলাম ইয়াত ডিমগুৰি কাৰ্যালয়লৈ আহিছোঁ আৰু তাত যিটো পৰিৱেশটো খুব হেৰি আছিলে আৰু আমি অহাটো এইটো বাধ্য হৈছিলোঁ উপায় নাই গতিকে সেইকাৰণে আমি এতিয়া গ্ৰাউণ্ড ফ্লোৰটো তেওঁলোকে উলিয়াই দিলে যিহেতু কণ্টেক্টৰে আমি গ্ৰাউণ্ড ফ্লোৰটো লৈছোঁ আৰু এইটো কথা আমি সকলোকে জনাইছোঁ মোৰ অথৰিটিকো জনাইছোঁ মই ডি চি ছাৰকো সবকে কৈছোঁ এইটো নিজা বাসভবন আমার কন্ট্রেক্টর বনাইছে আজি 2019 আরম্ভ হয়েছিল কিন্তু বহুত লেট হল মই যেহেতু বহুত প্রেসার দি পেলে আমি গ্রাউন্ড ফ্লোরটো উলিয়াই লৈছো আর এটা আমার এটা নিজা হল আমি এটা ভাড়া দিব নালাগে তাত আমি এস টি সি আন্ডারত আছিল যদিও আমি তাত ভাড়া দি থাকিব লগা হৈছিল সেইকাৰণে সকলোকে ইয়ালে আহি পেলে কাম কাজখিনি ভাল ধরনে করব বলে আশা করি একচুয়ালি আমার অফিসটো আছিলে এস টি সি ক্যাম্পাসত তারপর আমি এটা ডিমগুড়িলৈ আহিছো এতিয়ালৈকে আমি সম্পূর্ণভাবে যদিও আমার অফিসটো সম্পূর্ণ হোৱা নাই ফার্স্ট ফ্লোরটো বাকি আছে বাউন্ডারি বাকি আছে আমি গ্রাউন্ড ফ্লোরটো হৈছে অনুষ্ঠানিকভাবে আমি এতিয়া বস্তুটো আমি ঘরটো লৈছো কিন্তু ইয়াৰ পিছত আমি যেতিয়া ফার্স্ট ফ্লোর হৈ যাব আর ওয়াল সল সব হৈ যাব তেতিয়া আমি ভালকে অনুষ্ঠান পাতিম বুলি আর সবকে তেতিয়া আমি আপোনাক অনুষ্ঠানলৈ মাতিম আর সব ডিগনিটারিজ সকলক আমি নিমন্ত্রণ জানাম কিন্তু এতিয়া আমি তাত যেহেতু থকা পরিবেশটো তাত নাই বহুত অসুবিধার মাজত আছো গতিকে এতিয়া যেহেতু আমার গ্রাউন্ড ফ্লোরটো হয়ে গেছে সেখানে আমি গ্রাউন্ড ফ্লোরটো লৈ লৈছো ফার্স্ট ফ্লোরটো হয়ে যাব এমাহমানের ভিতর তারপরে আমি ভাল ধরনে ইয়াত কাম আর এতিয়া কিন্তু গোটে কাম কাজখিনি ইয়ারপাই চলিব গতিকে মই সকলো নগাঁওবাসী বা অসমৰ যিখিনি মানুহ ইয়ালে আহি কাম চাম করে কাম করে বিভিন্ন ধরনের মেইনলি নগাঁওবাসী সকল সকলকে অনুরোধ করব বিচাৰিছো যে অলপ কষ্ট করে হলেও নগাঁও যেটো আমার নতুন এস্টাবলিশমেন্ট হল তেওঁলোকে তাত ইয়াত আহি পেলাই কাম কৰিব লাগে তাত গৈ পেলাই তেওঁলোকৰ কাম একো নহ'ব গতিকে আমি কমপ্লিটলি আমি ইয়াৰ পৰা এতিয়া কামবিলাক চলাম ইয়াত ডিমগুৰি কাৰ্যালয়লৈ আহিছোঁ আৰু তাত যিটো পৰিৱেশটো খুব হেৰি আছিলে আৰু আমি অহাটো এইটো বাধ্য হৈছিলোঁ উপায় নাই গতিকে সেইকাৰণে আমি এতিয়া গ্রাউণ্ড ফ্লোরটো তেওঁলোকে উলিয়াই দিলে যিহেতু কণ্টেক্টৰে আমি গ্রাউণ্ড ফ্লোরটো লৈছোঁ আৰু এইটো কথা আমি সকলোকে জনাইছোঁ মোৰ অথৰিটিকো জনাইছোঁ মই ডি চি ছাৰকো সবকে কৈছোঁ এইটো নিজা বাসভবন আমার কন্ট্রেক্টর বনাইছে আজি 2019 আরম্ভ হয়েছিল কিন্তু বহুত লেট হল মই যেহেতু বহুত প্রেসার দি পেলে আমি গ্রাউন্ড ফ্লোরটো উলিয়াই লৈছো আর এতিয়া আমার এটা নিজা হল আমি এটা ভাড়া দিব নালাগে তাত আমি এস টি সি আন্ডারত আছিল যদিও আমি তাত ভাড়া দি থাকিব লগা হৈছিল সেইকাৰণে সকলোকে ইয়ালে আহি পেলাই কাম কাজখিনি ভাল ধরনের করব বলে আশা করি